দুটি সেদ্ধ ডিমের দাম সতেরোশো টাকা ফেসবুকে ভাইরাল হোটেলের সেই বিল কলার পর এবার ডিম কিছুদিন আগে পাঁচতারা হোটেলে দুটি কলার দাম চারশো টাকা নেওয়ার প্রতিবাদ করেছিলেন অভিনেতা রাহুল বোস রাহুলের সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবার দুটি সেদ্ধ ডিমের জন্য সতেরোশো টাকা দাম নিল ভারতের মুম্বাইয়ের ফোর সিজনস হোটেল সোনার ডিম নয় মুরগির সেদ্ধ ডিমের দাম সতেরোশো টাকা বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেন মুম্বাইয়ের এক ফটোগ্রাফার ডিমের অস্বাভাবিক দাম দেখে চক্ষু ছানা পড়া নেটি নিমেষে টুইটারে ভাইরাল হয়ে যায় ডিমের এই দাম টুইটে অভিনেতা রাহুল বোসকেও ট্যাগ করেন ওই ব্যক্তি লেখেন দুটি ডিমের দাম সতেরোশো টাকা আন্দোলন করা যায়। শুধু ডিম সেদ্ধই নয় দুটি অমলেটেরও দাম ধরা হয়েছে সতেরোশো টাকা তার সঙ্গে ঠান্ডা পানীয়রও অনেকটাই বেশি দাম ধরা হয়েছে তার সঙ্গে বসেছে আঠারো পার্সেন্ট জিএসটি সব মিলিয়ে তিনটি ঠান্ডা পানীয় চারটি অমলেট ও দুটি ডিম সেদ্ধর বিল দাঁড়িয়েছে ছয় টাকা পাঁচ হোটেলের খাবারের এই বিলের প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা ডিমটি গল্পে পড়া সোনার ডিম কিনা তাই নিয়েও মস্করা করেছেন অনেকেই তবে অনেকে ডিমের অবিশ্বাস্য দামের পেছনে যুক্তিও দিতে চেয়েছেন কারো কারো মতে শুধু ডিম নয় তারা হোটেলে পরিষেবা ও অভিজাত পরিবেশের কারণেও নেওয়া হয় অতিরিক্ত দাম এর আগে বলিউড অভিনেতা রাহুল বোস সিনেমার শুটিংয়ের জন্য চন্ডীগড়ে গিয়েছিলেন সেখানে তিনি উঠেছিলেন একটি তারা হোটেলে সেই হোটেলের জিমে কসরত করার সময় দুটি কলার অর্ডার দিয়েছিলেন রাহুল কিন্তু সেই কলা আসার পর তার দাম দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন এই অভিনেতা তিনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলেন কলা ও বিল সমেত পুরো বিষয়টি আর সেই ভিডিও টুইটারে পোস্ট করতে ভাইরাল হয়ে যায় তারপর ওই এক জোড়া কলার দাম নিয়ে হইসই পড়ে গিয়েছিল মধ্যে অবাক করা এই দাম নিয়ে নিজেদের মতামত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা ওই ভিডিও পোস্ট করে রাহুল লিখেছিলেন কে বলেছে অস্তিত্বের জন্য ফল ক্ষতিকর নয় রাহুলের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় এক জোড়া কলার জন্য জিএসটি সহ চারশো টাকা দিতে হয়েছিল রাহুলকে আর দুটি কলার দাম কোন হিসেবে চারশো টাকা হতে পারে তা নিয়েই সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়